শুভ বিকেল বন্ধুরা। কারণ এখনো সন্ধ্যা হয়নি, বাইরে এখনো ভালোই আলো রয়েছে, তাই বললাম বিকেল, কারণ এখন বাজে বিকেল 6টা সাড়ে 6টার মধ্যে বাজে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে যে শনিবার, আর আমাদের এখানে একটা দোকান আছে কি ষোলো আনা বাঙালি না কি জানো, কলকাতা ষোলো আনা, সরি সরি। আমাকে আমার এক বান্ধবী, ও মারাথালিতে থাকে, তো ও আমাকে বললো যে ওখানে নাকি সব রকম মাছ পাওয়া যায়, ঘরের সমস্ত যাবতীয় মশলা পাতি। আশায় আমরা আজকে যাচ্ছি, যদিও আমার ঘরে জিনিসপত্র রয়েছে, মানে খুব একটা আর্জেন্ট কিছু নয়, তবে ভাবলাম যে হ্যাঁ একটুখানি নিয়েই আসা যাক, যেহেতু উইকেন্ড, আজকে শনিবার, আগামীকাল রোববার, তো তাড়াতাড়ি ঘুমানোর বা কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, তো আজকে আরামসে যেতেই পারি, আর পুরো সপ্তাহটাও চালাতে পারি। যদি কিছু মাছ পাওয়া যায়, মাছ ওখানে পাবো কিনা জানি না, অ্যাকচুয়ালি দোকানটা কিরকম কি ব্যাপার, কি কি পাওয়া যায় কিছুই জানি না, তো তোমরা যদি জানো বা না জানো ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, আমার মানে এটা আমার মনে হয় তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে। গাড়ি নিয়ে যাবো, মানে গাড়ি নিয়ে, গাড়িটা দেখো সারা সপ্তাহ সেভাবে বেরোনো হয় না, কারণ আমরা সারা সপ্তাহ বিজি থাকি, আর সপ্তাহের পাঁচ করে যদি বেরোনো হয় তো লোকালের মধ্যে গাড়ি নিয়ে আর বেরোনো হয় না, তো এই স্যাটারডে সানডেটাই আমাদের থাকে একমাত্র তোমার ইয়ের জন্য, কি বলে গাড়ি নিয়ে কোথাও একটু ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা প্ল্যান করেছিলাম আজকে গাড়ি নিয়ে যাব, কিন্তু ও গুগল ম্যাপ খুলে দেখলো যে ওই কলকাতা ষোলো আনার লোকেশনটা ঠিক কোন জায়গাটায়, ওটা মারাথাহাল্লিতে, তো ওই জায়গাটা পুরো লাল, রক্তাক্ত হয়ে রয়েছে রাস্তাটা, মানে পুরো রাস্তাটা লাল, আর ব্যাঙ্গালোরের ট্রাফিক তো আমরা সবাই জানি, মানে এখন যদি আমরা গাড়ি নিয়ে বেরোই মোটামুটি 2 ঘন্টা আমরা গাড়িতে ফাঁসবো, তো অত সময় নেই, ধৈর্য নেই, তার মধ্যে কি বলো তো যেই জামে ফাঁসবো বিশ্বাস যাবে খোঁজে, তারপর ওর সাথে আমার ঝামেলা, পুরো রাস্তা ঝগড়া করতে করতে যাবো, এর থেকে বেটার বাইকে চলে যাই, ও চুপচাপ থাকবে, আমিও কানে, এই যে দেখো হেডফোন নিয়ে নিয়েছি, সেলফি স্টিকও নিয়ে নিয়েছি, আমার বাইকে বসা বানিয়ে আছে, কানে হেডফোন দিয়ে বসবো, কোনো ঝগড়ার কোনো ব্যাপারই নেই, চুপচাপ পৌঁছে যাবো। জলটা কি ভরলে? এই জাস্ট পৌঁছালাম, মানে এতটাই কি হয়েছে তেমন, দেখো তোমার কাজল হেঁটে গেছে নাকি, মানে এতটাই বিরক্ত হয়ে গেছে না কি বলবো, মানে মোর দ্যান 1 আওয়ার শুধু বাইকে, আর রাস্তার অবস্থাটা একবার দেখো, মানে এই রাস্তাটা নয় খারাপ, আর পুরো রাস্তাটা এত ট্রাফিক জ্যাম, এত ট্রাফিক জ্যাম, মানে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। ফাইনালি পৌঁছালাম, মানে জালাহালি থেকে মারাথাহালি আসতে আমাদের অবস্থা পুরো টাইট, তুমি বেশি জানো নাকি, চুপচাপ থাকো, মোরলা মানে ছোট মাছ এই আর কি। আচ্ছা এই তোপসে দেখলো, তোপসে কত করে? তোমার ট্যাংরা আছে নেবে কি? খাবো কি করা যাবে? এটা বোধহয় বাতাসি ট্যাংরা নাকি, এটা কি, এটা কি জানো? হ্যাঁ কাজলি মাছ, হ্যাঁ ভালো লাগে খেতে। কিলো আর ইলিশ আরে একটা একটা করে তোলো, ওটাকে ধরে ধরে ডোবাও, ডোবাও, ওটা ডোবাও না, ডোবালে উঠবে নাকি ওর মধ্যে, শিঙি শিঙি মাঝে, ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, না না দেশি কই না, পাবদা আছে, এইটা কি মাছ কো, এগুলো না 500 টাকা, আর এই চিংড়ি কত করে, এই সাইজটা আর নেই স্টকে, এইটা এই সাইজটা ঠিক ছিল, চিতলের দিকে কি নেবে, কি নেবে তাহলে,
কার্গো খাসিও কি কলকাতা না ববি কলকাতা এখানে যা দেখি এখানে মানে একেবারে না না এখানকার যে মাটনটা হয় মাটনটা আলাদা আরে একেবারে জব মিল থাকে একটা মিল থাকে আমরা কোথা থেকে আসলাম জানো কোথা থেকে জালালি থেকে আসলাম 32 কিলোমিটার দূর থেকে অনেক শুধু এখানে আসবে বলেই আমরা ওই তোমাদের কথা শুনেছিলাম ওজিয়ান ওজিয়ানো একটা বাঙালি স্টুডেন্ট আমরা ব্লগ বানিয়েছিলাম ওরা আমাকে বলেছিল যে কলকাতা শহর দেখাও ভালো ভালো জিনিস পাবে তারপরে তোমাদের ই দেখলাম পোস্ট দেখলাম আজকে না কালকে দিয়েছিল হ্যাঁ ইলিশ নিয়ে পোস্ট দিয়েছিল একটা হ্যাঁ পিং পিং হ্যাঁ আচ্ছা এটা শুধু পেটি আছে শুধু পেটি আছে মানে ওই যাই হ্যাঁ লম্বা লম্বা नरम मांस है सामने पा आछे कत কত করে 5.5 টাকা কেজি 12 কেজি দিচ্ছি 12 কেজির কাতলা ওটা তাহলে তুমি ইয়ে করো তুমি এই হাফ কিলো করে দাও এখান থেকে কাট হ্যাঁ হাফ কিলো করে দাও বেশি না কারণ ঘরের দিক থেকে কেটো না আবার হ্যাঁ মাছের দিক থেকে কাটবি আই এই মাছের এটা দেখো একদম মাথাটা দেখেছো হ্যাঁ এইটা কি মাছ এটা আছে কলকাতা শহর না আমরা এই বিএনপি একটা বেঙ্গলিজম ব্যাকআপ বলে যে খুব আছে সেখানে পোস্ট দেখে এসেছিলাম সেখানে ইলিশ মাছ এসেছে তো ইলিশ মাছ এসেছে কি আমরা স্পেশালি এলাম এসে দেখলাম যে আমাদের যে বাংলার যে রেগুলার ফিশের মাছ এখানে সবকিছু মোটামুটি পাওয়া যাচ্ছে চিতল মাছ ওয়ান অফ মাই ফেভারিট তো চিতল মাছ আজকে নিলাম দেখা যাক এটা আমি রান্না করব মার মতো তো হবে না ট্রাই করব বটিয়ে দেবে পুরো বাংলার বটি আহা এখানে এটা কোথায় দেখা যায় ওজন করতে হবে মাছের ওখানে রেখে দিও না চিতলের সাইজ গুলো কিন্তু ভালোই হয়েছে না চল থ্যাংক ইউ ভালো কাটা হয়েছে ঝর্ণা ঘি থেকে শুরু করে দেখো সোনা মুগ ডাল এভরিথিং বিরিয়ানি মশলা তারপর তোমার সানরাইজের মশলা পর্যন্ত এখানে পাওয়া যায় ঠিক আছে কুকমির পর্যন্ত রয়েছে মানে যেগুলো আমরা বেসিক্যালি বাংলায় পাই এই দেখো পোস্ত বড়ি এভরিথিং মশলা বড়ি বিভিন্ন ধরনের বড়ি এখানে পাওয়া যায় ছাতু টাতু সবকিছু সত্যেন্দ্র ছাতু রয়েছে দেখো চিংড়ির পাঁপড় পর্যন্ত রয়েছে কি দেখো কলেজ স্ট্রিট থিম এখানে কলকাতার বাংলা বই পর্যন্ত রয়েছে এখানে কুমোরটুলি থিম দশকর্মার আইটেমও এখানে রয়েছে তত্ত্ব সাধারণ এভরিথিং আমি এখানে সবই দেখতে পাচ্ছি মোটামুটি যেরকম আমাদের ওখানে দোকানে দেখা যায় সব কিছুই মোটামুটি রয়েছে এখানে চিংড়ির
পাপড় নিলাম একটা ধোকার যে রেডিমেড যে মশলা হয় মশলা না মানে ওই হ্যাঁ মশলা ধোকা ওই পেস্ট মতো পেস্টও না মানে যেটা দিয়ে আর কি ওইটা নিলাম আর ভাবছি একটা সর্ষের পাউডার নিয়ে নেবো কারণ চিংড়ি নিলাম একটুখানি তো সর্ষে বাটা দিয়ে চিংড়ি তো ভালো লাগবে এর বাতাসা পর্যন্ত রয়েছে আই এম সো এক্সাইটেড মানে আমি কেমন একটা মানে ওরকম ফিল হচ্ছে আমি যেন বাড়িতে চলে এসেছি ভীষণ ভালো লাগছে আর সেই লক্ষ্মী পুজোর সেই মুরগি দেয় না প্রসাদে সেটাও রয়েছে দেখো কিন্তু এটা নেবো না হ্যাঁ তো মিষ্টি ফিষ্টি খাওয়াতে ঠিক হবে না মনে হয় চানাচুর মিষ্টি বাদ যায় কি করে তাই না কলকাতা থাকবে আর মিষ্টি হবে না এটা কি হতে পারে মিষ্টি খাবে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ আছে তাহলে একটা গোবিন্দভোগ নিয়ে নাও নলেন গুড় আছে অবশ্য আমাদের পারপাস নেই আমরা মিষ্টি খাচ্ছি না এখন নাও এই নাকি ডায়েট করছে ডায়েট করছি বাংলার মিষ্টি কি করে গিভ আপ করব না দেখে সামলাতে পারছি না ভালো খাও খাও তুমি খাও আহা এটা নাও এটার মধ্যে দিয়ে দেবো ছোটবেলায় ক্ষীর কথা যখন খেতাম না তখন ধীরে 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 বাইরেটা ভাঙতাম আর ভেতরে একটা গোল একদম অক্ষত বার করতাম দারুণ লাগতো ডিমের কুসুমের মতো খাবে একটু খেতে না আমি খাই না কত হলো আজকে দক্ষিণা টোটাল কি কি দিয়েছিলেন জল বাঞ্চা খাই কিন্তু বাঙালি বাজার হবে এরকম কিছু করার নেই হ্যাঁ রোজ তো আছে বাবা কত বাজার করেছো দেখতেই পেলে তোমরা কি কি শপিং করলাম আজকে প্রচুর মাছ কিনেছি তারপর পুঁই শাক বাংলা লাউ অনেক কিছু কিনেছি আর সাথে করে পাশের যে দোকানটা এদেরই দোকান ওখানে ফিশ ফ্রাইও খেলাম মোমো খেলাম পেটও ভর্তি মনটাও ভরে গেল একদম বিশ্বাস করো যদি তোমরা এখানে না এসে থাকো যদিও ব্যাঙ্গালোরের সব বাঙালিরাই এখানে এসেছে অলরেডি তবুও বলবো যদি এখনো যদি ট্রাই না করে থাকো অবশ্যই এসো অনেক কিছু পাবে ভালো লাগবে মানে কিনেও একটা স্যাটিসফ্যাকশন পাবে ঠিক আছে তো ব্লগটা আজকে যদি থাক আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ব্লগটা লাইক করতে হবে কেমন আর আমার আমি চাই তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা যায় তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই টেক কেয়ার অ্যান্ড স্টে হ্যাপি এবার বাড়ি যাবো